فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. আপনি জানতে চেয়েছেন যে দাড়ি না রাখলে কবরে এবং কিয়ামতে কি ধরনের শাস্তি হতে পারে। আসলে দাড়ি রাখাটা একটি গুরুত্বপূর্ণ ইসলামের নিদর্শন এবং এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আদেশ করেছেন, নিজেও দাড়ি রেখেছেন এবং দাড়ি রাখার ব্যাপারে আদেশ করেছেন। সহিহ হাদিস সমূহে প্রায় 5 প্রকারের আদেশ বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার ব্যাপারে তাগিদ দিয়েছেন, বলেছেন তোমরা দাড়ি রাখো, বলেছেন যে তোমরা দাড়ি ছেড়ে দাও, বলেছেন দাড়িকে তোমরা মাফ করো, দাড়িকে বৃদ্ধি করো ইত্যাদি। কিন্তু দাড়ি কোনো মানুষ যদি না রাখে তাহলে তার শাস্তি কি হবে কবরে অথবা কিয়ামতের দিন, এ সম্পর্কে নির্দিষ্টভাবে কোনো বর্ণনা নেই। তবে বলার অপেক্ষা রাখে না, যেহেতু এটা একটা আদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর এই আদেশকে লঙ্ঘন করলে সে কাবিরা গুনাহে লিপ্ত হবে। ওলামাগণ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এটা ফরজ বা ওয়াজিবের দাবি রাখে, যদি কোনো মানুষ এটাকে লঙ্ঘন করে তাহলে ওয়াজিব লঙ্ঘন করার কারণে সে কাবিরা গুনাহে লিপ্ত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ লঙ্ঘন করলে তার কি পরিণাম হতে পারে এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ফালিহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার আদেশের বিরোধিতা করে এবং তার বিপরীত চলে তারা যেন সতর্ক হয়ে যায় যে এই অপরাধের কারণে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ লঙ্ঘন করার অপরাধে আল্লাহ তাদেরকে শাস্তিতে নিক্ষেপ করবেন, তারা ফিতনায় পড়ে যাবে অথবা কঠিন শাস্তি তাদেরকে পাকড়াও করবে। তো এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশকে লঙ্ঘন করে তারা আল্লাহর শাস্তির সম্মুখীন করে নিজেকে, এবং এই শাস্তি দুনিয়াতেও হতে পারে পরকালেও হতে পারে, অথবা দুনিয়াতে হবে এবং পরকালেও হবে, উভয় জগতে শাস্তি হতে পারে। তো এই জন্যে অবশ্যই এই আদেশকে লঙ্ঘন করা যাবে না এবং এর বিপরীত করা যাবে না। আচ্ছা, এরপরে কথা হলো এই যে দাড়ি রাখাটা নবী রাসূলদের পদ্ধতি, আর দাড়ি না রাখাটা এটা ইহুদি খ্রিস্টানদের নিয়ম। দাড়ি রাখাটা হচ্ছে পুরুষের সৌন্দর্যের বহিঃপ্রকাশ, আর দাড়ি না রাখাটা নারীদের কাজ। কোনো পুরুষ যদি নারীর আকৃতি ধারণ করে, অর্থাৎ নারীর চেহারার মতো নিজের চেহারাকে বানায়, নারীর বেশভূষা অবলম্বন করে, তার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই পুরুষের উপরে আল্লাহ লানত, লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা বিন নিসা, যেই পুরুষ নারীর আকৃতি ধারণ করে তার উপরে আল্লাহ লানত। সুতরাং দাড়ি শেভ করার মাধ্যমে, দাড়ি মুন্ডন করার মাধ্যমে একজন পুরুষ নারীর আকার ধারণ করে, আর এর ফলে সে আল্লাহর নবীর এই লানতের উপযুক্ত হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অনুরূপভাবে দাড়ি রাখলে মানুষ সাধারণত অন্যায়, অনাচার, খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হয়। দাড়ি রাখার মাধ্যমে মানুষের কাছে সম্মান লাভ করে। এটা যেহেতু আল্লাহর এবং তার রাসূলের আদেশকে সে পালন করলো, এই জন্যে এটা তার দুনিয়াবি প্রাপ্য হিসাবে আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত করেন। এজন্যে দাড়ি রাখার প্রতি আমরা সকলকে উদ্বুদ্ধ করে থাকি এবং যারা দাঁড়ে রাখে না তাদেরকে এই অপরাধের কারণে আমরা ঘৃণা করে থাকি। তো দাড়ি সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত আলোচনা পড়ার জন্য আমি একটা লিঙ্ক দিচ্ছি, এটা ডাউনলোড করে আপনারা আশা করি পড়বেন। এবং যারা দাড়ির এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে লঙ্ঘন করে চলে তাদেরকে পড়তে দিবেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।